দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী আদিবাসী ফুটবল টুর্নামেন্ট। এই খেলাকে ঘিরে আদিবাসী সম্প্রদায়ের লোকজনের মধ্যে সৃষ্টি হয় উৎসবের আমেজ। নারী পুরুষ ও শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এমন আয়োজন দেখতে দূর দূরান্ত থেকে আসেন ফুটবল প্রেমীরাও। 8 দলের টুর্নামেন্টে ফাইনালে রংপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুলবাড়ি। হিলি প্রতিনিধি আব্দুল আজিজের তথ্য ছবিতে পিয়াস সাহার রিপোর্ট। এ যেন বড়দিনের উৎসব ফুটবল মাঠে। দিনাজপুরের বিরামপুরের রতনপুর গ্রামে বছরে একবার আয়োজন করা হয় এই ফুটবল টুর্নামেন্ট। উপজেলার রতনপুর ফ্রেন্ডশিপ যুব সংগঠন এই টুর্নামেন্টের আয়োজক। দুদিনব্যাপী চলা এই টুর্নামেন্টে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার মোট 8টি দল অংশগ্রহণ করে। এবারের ফাইনালে মুখোমুখি হয় রংপুর ও ফুলবাড়ি। ফাইনালে দর্শক সারি কানায় কানায় পূর্ণ ছিল। খেলা শুরুর কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি, তবে তাতে মাঠ ছেড়ে যাননি ফুটবল প্রেমীরা। 90 মিনিট ধরে উপভোগ করেন ম্যাচটি। 2-2 গোলের সমতায় শেষ হয় ফাইনালে নির্ধারিত সময়, ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে রংপুরকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুলবাড়ি। বিজয়ী দল হিসেবে 75,000 টাকা পুরস্কার পায় ফুলবাড়ি, আর রানার্স আপ দল রংপুর পায় 50,000 টাকা। দিনাজপুর 6 আসনের সাংসদ শিবলি সাদিক বিজয়ীদের হাতে পুরস্কারের টাকা তুলে দেন। এছাড়া আদিবাসী খেলোয়াড়দের কল্যাণে আরও 1,00,000 টাকা দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবজয়ী বাংলাদেশ নারী ফুটবলার সোহাগী কিসকু। ফুটবলের এমন আয়োজনে খুশি মাঠে আসা দর্শকরা। আগামীতে স্বাচ্ছন্দ্যে খেলা দেখতে উন্নত গ্যালারির দাবি তাদের। আমার খেলা ভালো লাগতেছে, আমি আশা করতেছি যে জনগণগুলো আসছে সবাই ভালো অনুভব করতেছে, এবং আমার মনে হচ্ছে খেলা দেখে সবাই আনন্দ পাচ্ছে। আবার আশা করি আগামী বছরগুলো এরকম খেলা অনুষ্ঠিত হবে এবং ভালো খেলা উপহার দেবে যারা আসছে, এই আশা ব্যক্ত করতেছি। প্রত্যেক বছর এই খেলাটা হয়, খুবই আমাদের দেখার জন্য খুবই ভালো লাগছে। এই খেলাটা আরো উন্নত ধরনের হোক এটা আমরা চাই। আমাদের একটা সম্পর্ক যেন ভালো হয়, এই জন্য এই খেলাটা আয়োজন করা হয়েছে। এখানে খেলা হচ্ছে, সবার উপস্থিতি হচ্ছে, ভালো লাগতেছে, মানে তারপরে খুব সুন্দর দেখতে লাগতেছে সবুজ মাঠ। আরো যদি ভালো কিছু ব্যবস্থা হয়, যুব সমাজকে মাদক মুক্ত রাখতে এমন টুর্নামেন্টের আয়োজন। 14 বছরের এই টুর্নামেন্টকে আরো উন্নত করতে সরকারের সহযোগিতা চাইলেন আয়োজকরা। এই খেলার মূল উদ্দেশ্য হচ্ছে যুব সমাজ যেন মাদকের দিকে ধাবিত না হয় এবং তাদের স্বাস্থ্য এবং শরীরগুলো যেন ভালো থাকে এবং তারা যেন সুন্দরভাবে একটা বন্ধুত্বপূর্ণ পরিচয় বহন করতে পারে, এই জন্য এই খেলাটা আমরা আয়োজন করছি। এর ফাঁকে ফাঁকে আমরা দেখি যে প্রত্যেক বছর বিভিন্ন দেশে অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হচ্ছেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই খেলোয়াড়গুলো যেন আমাদের এই এলাকা থেকে বা এই বাংলাদেশ থেকে যেন সুন্দর খেলোয়াড় তৈরি করতে পারি এবং তাদেরকে যেন আমরা কিছুটা মোটিভেশন দিতে পারি, এই জন্য এই আয়োজনটা আমরা করতেছি। ভবিষ্যতে এই ফুটবল টুর্নামেন্টকে আরও উন্নত করতে সরকারি সহযোগিতার আশ্বাস দিলেন স্থানীয় এই সংসদ সদস্য। প্রতিবারের মতো এবারও তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে 1,00,000 টাকা প্রদান করেছি এবং আশ্বস্ত করেছি এই ধরনের খেলার আয়োজন ওরা যদি অব্যাহত রাখে আমরা আরও কিছু তাদের জন্য ইনশাআল্লাহ করব, যাতে করে এই খেলাধুলোগুলো তারা আরও ভালোভাবে করতে পারে। দিনাজপুরের বিরামপুরে 2008 সাল থেকে শুরু হয় আদিবাসী ফুটবল টুর্নামেন্ট। পিয়াস সাহা, আরটিভি।